আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ভিন্ন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমার স্টুডেন্ট লাইফ থেকেই ম্যাথমেটিক্স অনেক ফেভারিট সাবজেক্ট ছিল, তো যতটুকু নলেজ আছে এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এইচএসসি র অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা। তো সরল রেখার ম্যাথ গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের যে ইকুয়েশনটা ডেরিভেশন দরকার সেগুলো তো করবই, কিন্তু সরল রেখার ভিতরে কিন্তু বেশ কয়েকটা ঘটনা আছে। তো আমি আমার মতো আলোচনার জন্য দুইটা ভাগে ক্যাটাগরাইজ করেছি, যেমন একটা ভাগে আছে হচ্ছে স্থানাঙ্ক এবং সঞ্চার পথ, আর একটাতে আছে হচ্ছে সরল রেখার সমীকরণ সংক্রান্ত। তো প্রথমত আমি স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। তো স্থানাঙ্ক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে বিন্দু কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে তাকে আমরা বিন্দু বলি। আর এই স্থানাঙ্কর ঘটনাটা বলতে গেলেই প্রথমে যে ম্যাথমেটিশিয়ানের কথা বলতে হয় সেটা হচ্ছে তোমার রেনে দেকার্তে। এই গণিতবিদ সর্বপ্রথম জ্যামিতিকে বীজগণিতের সাহায্যে প্রয়োগ, সমতলীয় জ্যামিতিতে স্থানাঙ্কের সূচনা করে বিন্দুর অবস্থান অঙ্কের মাধ্যমে প্রকাশ, সর্বোপরি প্রকৌশল বিদ্যায় জ্যামিতির অবতারণা প্রতিষ্ঠা করেন। এখন স্থানাঙ্ক যদি আমরা সংজ্ঞা দিই তাহলে কি হয় যে বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে প্রকাশ করা হলে ওই অঙ্কগুলিকে বিন্দুর স্থানাঙ্ক বলে। এখন সরলরেখায় আমরা শুধুমাত্র দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলবো, এখানে শূন্যে অবস্থান করে এরকম কোনো বিন্দুর পয়েন্ট দ্যাট মিন্স ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব না। তাহলে এখানে স্থানাঙ্কের সংজ্ঞাটা ক্লিয়ার। এখন আমরা যদি বলি ধরো একটা পয়েন্ট হচ্ছে পি অফ এক্স ওয়াই, এখানে এক্স এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তো এখানে আমরা এক্সটাকে বলবো হচ্ছে ভুজ আর ওয়াইটাকে বলবো হচ্ছে কোটি। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আলোচনা করতে যেয়ে প্রথমত যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু ওই ডি কার্টেস যে ম্যাথমেটিশিয়ান আছে তার নাম অনুসারেই আসছে, তার অবদান তো বলেই আসলাম যে অস্বীকার করার কিছু নেই। তো প্রথমত আমরা যদি এখানে দুইটা সরল রেখা নেই যারা পরস্পর লম্ব আকারে ছেদ করবে, ধরো এটা আমি ধরে নিলাম এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে মূল বিন্দু হচ্ছে ও ধরলাম। এই মূল বিন্দুটাকে তোমরা জানো যে এটাকে মূল বিন্দু ইংরেজিতে বলা হয় অরিজিন, অথবা আরেকটা নাম আছে পোল। আমি যদি প্রথমত এখানে একটা পয়েন্টের কথা চিন্তা করি যে পি অফ 5 3, তার মানে এই বরাবর উঠছে হচ্ছে 3 একক, আর এখানে একটা পয়েন্টের নাম দিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে এটা এই বরাবর আসছে 5 একক, এই বরাবর হচ্ছে 3 একক, তাহলে এই পয়েন্টটা আমরা বলতে পারি হচ্ছে 3, কারণ তাহলে এই বরাবর যতটুকু মান উঠছে এটা হচ্ছে কোটির মান। ওকে, তাহলে আমরা যদি এটাকে এক্স ওয়াই চিন্তা করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায় যে এই বরাবর এক্স, এক্স একক আসলাম, এই বরাবর ওয়াই একক, তাহলে পয়েন্টটা হবে হচ্ছে পি অফ এক্স ওয়াই। এখন যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে পরস্পর সমকোণে ছেদকৃত এক জোড়া সরল রেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ক কে আমরা বলবো হচ্ছে আয়তকার কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে খেয়াল করে দেখো যে এটা মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে কি বলছে কোনো বিন্দুর স্থানাঙ্ক, তাহলে মূল বিন্দুটা 0 0, এটার সাপেক্ষে আমরা এক্স বরাবর আসছি এক্স একক, এই বরাবর গিয়েছি ওয়াই একক, তাহলে পয়েন্টটা হবে হচ্ছে পি অফ এক্স ওয়াই। আর সরল রেখাদ্বয়ের অক্ষরেখা এখানে ধরো একটা এক্স একটা ওয়াই, আর এরা যে বরাবর ছেদ করেছে এই পয়েন্টটাকে তো আমরা বললাম যে অরিজিন বা মূল বিন্দু, অথবা আমরা পোল বলতে পারি। তাহলে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা বললাম যে পি অফ এক্স ওয়াই, এক্স পয়েন্টটা এখানে ভুজ আর ওয়াইটা হচ্ছে কোটি। এবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বুঝাতে যে প্রথমত আমি সংজ্ঞা দিব না, আমি একটা সিনারিও আলোচনা করব, তারপরে এইটার সংজ্ঞায়িত করব। ধরো যে এখানে আবার একটা সরল রেখা নিলাম, এই বরাবর একটা সরল রেখা নিলাম, এটার বিভিন্ন পয়েন্টের নাম আমি দিয়ে দিই, এটা ওয়াই, এটা ধরো যে মূল বিন্দু ও। আচ্ছা, এইখানে ধরো যে তোমার বান্ধবী দাঁড়ায় আছে, তুমি চাচ্ছ যে তার সাথে তুমি দেখা করবা, তো তুমি বাইক নিয়ে ধরো বের হয়েছ। তো এই পয়েন্টটা যেতে গেলে ধরো যে আমি এইভাবে চিন্তা করো যে তুমি ও এক্স বরাবর আসা মানে ধরো পশ্চিম দিকে আসা, তাহলে পশ্চিম দিকে আসা, এরপরে ধরো যে আবার এখান থেকে তুমি দক্ষিণ দিকে গেলে তোমার বান্ধবীর সাথে দেখা হবে। আচ্ছা, আমি এখানে পয়েন্ট গুলো যদি আমরা বলি যে এই বরাবর তোমার আসতে হবে 5 কিলোমিটার, ডিস্টেন্সটা তুমি এইভাবে চিন্তা করো বোঝার জন্য, আর এই পয়েন্টটার নাম দিলাম ধরো এখানে একটা মোড় আছে এম দিলাম, আর এই বরাবর আমরা ধরলাম হচ্ছে 12 কিলোমিটার। আচ্ছা, তাহলে তোমার বান্ধবীর কাছে যদি তুমি যেতে চাও প্রথমে তোমাকে এই মূল বিন্দু থেকে আসতে হবে কোন দিকে, এই পশ্চিম দিকে ধরো 5 কিলোমিটার আসতে হবে, তারপর এই মোড় থেকে তোমাকে আবার সোজা লম্ব বরাবর 12 কিলোমিটার যেতে হবে, তাহলে তোমার টোটাল হচ্ছে
17 কিলোমিটার অতিক্রম করলে তোমার বান্ধবীর সাথে দেখা হবে। এখন চিন্তা করো যে তোমার বাইকে যদি সে পরিমাণ জ্বালানি না থাকে, ব্যাপারটা যদি এরকম হয় যে তোমার কাছে হয়তো 13 কিলোমিটার রান করার মতো জ্বালানি আছে, এখন তাহলে তুমি এইবার আবার 5 কিলোমিটার আসলা, এরপরে 8 কিলোমিটার যাওয়ার পর তো তেল শেষ, এখন বন্ধু বান্ধবকে ফোন দিচ্ছ যে দোস্ত আমি এরকম বিপদে পড়ছি, তো কথা বলতে বলতে ধরো মোবাইলের টাকাও শেষ, এখন তোমার বান্ধবী বসে থেকে থেকে বিরক্ত হয়ে আরেকজনের হাত ধরে ধরে চলে গেছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো এখন যদি ব্যাপারটা এরকম হয় যে গভর্নমেন্ট থেকে একটা রাস্তা করে দিল, একদম এই মূল বিন্দু থেকে সরাসরি একটা রাস্তা করে দিল তোমার বান্ধবীর কাছে পৌঁছানোর জন্য, এখন তোমার বান্ধবীর কাছে পৌঁছাবা এখানে কিন্তু দুইটা ব্যাপার দরকার, একটা হচ্ছে এই মূল বিন্দু থেকে তোমার বান্ধবীর কাছে পৌঁছানোর জন্য সরাসরি দূরত্বটা কত, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা তো আমার ও এক্স রেখা, এটা এই ধনাত্মক দিকে মানে অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে তোমার বান্ধবীর কাছে পৌঁছানোর জন্য তোমার দুইটা ঘটনা দরকার, একটা হচ্ছে যে এই বরাবর ডিস্টেন্সটা কত। তো খেয়াল করো যে আমরা এই ডিস্টেন্সটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি পিথাগোরাসের সূত্রের সাহায্যে, ধরো এদিকে 5 কিলোমিটার এদিকে 12 কিলোমিটার, তাহলে আমরা এটা যদি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আর ইকুয়াল টু রুট ওভার 5² + 12² তাহলে টোটাল 13 কিলোমিটার আসে। তোমার জ্বালানি কিন্তু ছিল 13 কিলোমিটার যাওয়ারই, তাহলে খাপে খাপ মমতাজের বাপ, তাই না? তাহলে এই দিক দিয়ে গেলে তুমি ইজিলি তোমার বান্ধবীর কাছে পৌঁছাতে পারবা। তবে একটা ব্যাপার কি যে তোমার এখানে দুইটা ডাইমেনশন প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে আর আর এখানে আছে তোমার অ্যাঙ্গেলটা কত, এই দুইটা জিনিস যদি তুমি জানো তাহলে তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করতে পারবা। এখন প্রশ্ন হতে পারে যে অ্যাঙ্গেল যদি না থাকে তাহলে সমস্যাটা কি, অ্যাঙ্গেল যদি না থাকে তুমি চিন্তা করো তুমি যদি এই বরাবর 13 কিলোমিটার যাও, তোমার বান্ধবী কি আছে? নাই। তুমি এইদিকে গেলা 13 কিলোমিটার, আবার এইদিকে গেলা 13 কিলোমিটার, এইভাবে খুঁজতে খুঁজতে তোমার বান্ধবী তোমার জন্য আর ওয়েট করবে না, যার সাথেই হোক অথবা বাড়ির দিকে হোক যেদিকে হোক চলে যাবে। তো আমি এই ঘটনাটা আসলে পোলার স্থানাঙ্ক বোঝানোর জন্য বলছি। এখন আমরা এই ঘটনাটাকে যদি ধরো এই পয়েন্টটাকে আমরা ধরলাম এক্স, এই পয়েন্টটাকে ধরলাম ওয়াই, তাহলে ডিস্টেন্সটা কত হবে? আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু x² + y², আর এখানে অ্যাঙ্গেলটা যদি আমার থেটা হয় তাহলে এই পয়েন্টটার নাম আমরা দিতে পারি পি অফ আর থিটা। তো গণিতবিদরা এইভাবেই লিখেছে যে আর এবং থিটা, তাহলে এখানে আরটা কি? এখানে আরটা ছিল দূরত্বের স্থানাঙ্ক যেটা ভুজের পজিশনে আছে, আর কোটির পজিশনে যেটা আছে এটাকে আমরা বলতে পারি কোণের স্থানাঙ্ক কত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পোলার স্থানাঙ্ক ব্যাপারটা কি। তো পোলার স্থানাঙ্ক তাহলে সংজ্ঞায়িত কিভাবে করতে পারি, দেখো যে কার্টেসীয় স্থানাঙ্কের মূল বিন্দু হতে সরাসরি দূরত্ব, তাহলে এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো মূল বিন্দু এটা থেকে সরাসরি দূরত্ব যে পয়েন্টে যাও ধরো পি পয়েন্টে, তাহলে সরাসরি দূরত্ব, এবং কি বলছে ওই দূরত্ব রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরে নিলাম আমরা থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই দুয়ের সমন্বয়ে যদি কোনো বিন্দুর অবস্থান আমরা প্রকাশ করি তখন এই ব্যবস্থাটাকে আমরা বলবো হচ্ছে পোলার স্থানাঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক বিষয়টা কি। এখন এই কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক রিলেটেড বেশ কিছু ম্যাথ পরীক্ষায় আসে, তো যার জন্য আমাদের ইকুয়েশন গত কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন গুলো দেখতে হবে। তো চলো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে থেকে ইকুয়েশনটা বের করবো। তাহলে সে আগের মতো আমরা এগুলো বিভিন্ন ভাবে একটু পয়েন্ট আউট করে নিই, এটা ও এক্স ও ওয়াই, এখানে ধরো পি অফ এক্স ওয়াই একটা পয়েন্ট, এইখানে ওয়াই বরাবর গেল তাহলে ডিস্টেন্সটা এখানে আমরা দিয়ে দিতে পারি, এখানে আছে ধরো এক্স, এই বরাবর আছে এটা ওয়াই, এখানে তাহলে ডিস্টেন্সটা দিলাম হচ্ছে আর, সরাসরি যেটা মূল বিন্দু থেকে দূরত্ব, এখানে কোণটা দিলাম হচ্ছে থেটা। এইখানে যদি একটা রেখা টানি তাহলে খেয়াল করে দেখো যে এটা যদি এক্স হয় তাহলে এই পরিমাণটাও এক্স হবে। তো তার আগে আমরা একটু পয়েন্টটা করে নিই, যে এই পয়েন্টের নাম ধরো এম, এইটার নাম দিলাম হচ্ছে এন। আচ্ছা তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা এটার সমান্তরালে আছে, তাহলে আমরা এটাকে দিতে পারি এক্স, এইটা যেহেতু ওয়াই তার মানে এইটাও হবে ওয়াই। আচ্ছা এখন এটা থেকে যদি আমরা একটু ত্রিভুজটা নিয়ে কাজ করি, ধরো পি ও এম, তাহলে এই ত্রিভুজ হতে আমরা কিন্তু এটা লিখতে পারি পি এম বাই ওপি ইকুয়াল টু সাইন থিটা। সাইন থিটা তোমরা মনে রাখার ব্যাপারগুলো জানো, যে যেমন সাইন থিটা ইকুয়াল টু তোমরা এইভাবে মনে রাখতে পারো যে সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কি আছে পি এম আর অতিভুজটা কি আছে ওপি। তাহলে এখানে দেখো যে এখানে লম্বর যে মান সেটা হচ্ছে তোমার ওয়াই আছে, আর অতিভুজটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই সেম ত্রিভুজে যদি আমরা এভাবে চিন্তা করি যে ও এম বাই ওপি ইকুয়াল টু কস থিটা, কস থিটা ইকুয়াল টু মনে রাখার সিস্টেমটা কি, কবরে ভূত আছে,
তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকা ভূমিটা কত আছে ওএম, অতিভুজ কত ওপি। তাহলে এখানে আমরা ওএম ইকুয়াল টু কি জানি, ওএম ইকুয়াল টু আমরা জানি এক্স, আর ওপি ইকুয়াল টু তো আমরা আর, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে ইকুয়েশনটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। চলো এখন যদি আমরা 1 এবং 2 কে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে আর স্কোয়ার কমন নিলে এখানে ইকুয়েশনটা দাঁড়ায় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু আমরা সবাই জানি যে এটা ইকুয়াল টু 1। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর আর সমান সমান আমরা রুট ওভার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার থিটার মান ক্যালকুলেশন করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ধরো যে 1 নম্বরকে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে ওয়াই বাই এক্স আর সাইন থিটা কস থিটা। আচ্ছা আর আর কেটে গেলে এখানে থাকে ওয়াই বাই এক্স ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর এটা তো খুব ইজি ফর্মুলা, সাইন বাই কস ইকুয়াল টু টেন, তাহলে টেন থিটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ইজিলি থেটার মান ক্যালকুলেশন করতে পারি কিভাবে, থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমরা আর এর মান পেয়ে গেছি, আবার থেটার মানটাও পেয়ে গেছি। আর এর মানটা যদি আমরা আগেও দেখেছিলাম পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে সরাসরি, এখানে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম। আর এখানে খেয়াল করে দেখো থেটার মানটা তো এটা বের করলাম, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে আমরা যদি এই টোটাল কোঅর্ডিনেট সিস্টেমটা চিন্তা করি তাহলে দেখো যে ফার্স্ট কোয়াড্রেন্টে তো তোমার পি অফ এক্স ওয়াই অ্যাঙ্গেল এখানে থেটা এটা আসলো, কিন্তু যদি এই পি অফ এক্স ওয়াই পোর্শনটা যদি আমরা এই এক্স এর নেগেটিভ সাইডে চিন্তা করতাম তখন তো এই পয়েন্টের মানটা এরকম থাকতো না, তাহলে এক্স নেগেটিভ হতো ওয়াই হচ্ছে তোমার পজিটিভ হতো। সেম ভাবে এখানে যখন আসবো তখন এক্স ও নেগেটিভ আবার ওয়াই ও নেগেটিভ, সেম ভাবে এখানে যদি আসি তাহলে এক্স তোমার হচ্ছে পজিটিভ কিন্তু ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যখন এই পয়েন্টটা শুধুমাত্র এই দিকে চিন্তা না করে যখন অন্য কোয়াড্রেন্টে চিন্তা করব, সেকেন্ড থার্ড অথবা ফোর্থ, তখন কিন্তু থেটার মানটা ভিন্ন হবে, কারণ আমরা পোলারি স্থানাঙ্ক ব্যবস্থায় বলেছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার চিন্তা করতে হবে যে কোন একটা পয়েন্টের অবস্থান। তাহলে অন্য কোনো জায়গায় যদি পয়েন্ট হয় সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্ট, তখন কিন্তু মানগুলো ভিন্ন ভিন্ন হবে থেটার মানটা, কিন্তু আর এর মান কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমরা যে পয়েন্টেই যাই না কেন এক্স নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, কারণ ওইটা তো আমরা স্কোয়ার করে তারপর বর্গমূল করতেছি, আর এমনিতেও আমরা জানি যে ডিস্টেন্স গুলো কোনো সময় নেগেটিভ হয় না, তো সেই ক্ষেত্রে এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আর এর মান সবসময় সেম থাকবে। কিন্তু এই পয়েন্টের ভেরিয়েশন অনুসারে কোয়াড্রেন্ট যদি ভিন্ন হয় তাহলে থিটার মানটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তার পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব যে এই থিটার মানগুলো বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য কেমন হয়, সেটা ডিটেইলস আলোচনা করবো ইনশাল্লাহ।